ফরাসি বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 19 মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি আলহাজ মোতাহির আলী সোহেলের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ লুদুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলর আহমেদুল কবির, বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি রশিদ আহমদ, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, কমিউনিটি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন মহিউদ্দিন মজুমদার, জামাল আহমদ খান, সমিতির সাবেক সহ সভাপতি তালেব আলী, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের রুনু, বালাগঞ্জ ওসমানী নগর সমিতির সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজা, সমিতির ট্রেজারার সাইফুর রহমান, সমিতির সাবেক ট্রেজারার সুরত আলী, ট্রাস্টের ট্রাস্টি আব্দুল মতিন তালুকদার ফজলু মিয়া, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সাইজাদ মিয়া প্রমুখ। পবিত্র রমজান মাসে তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা তাজুল ইসলাম।